দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কৌশলে অনর আওয়ামী লীগ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি বিএনপি জামায়াত। আব্দুল্লাহ শফির প্রতিবেদন। বিএনপি নেই, নিস্তেজ রাজনীতির মাঠে যত উত্তেজনা তার পুরোটাই আওয়ামী লীগের স্বতন্ত্র কৌশল ঘিরে। বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীর সঙ্গে ঘটছে সংঘর্ষের ঘটনাও। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব প্রসঙ্গ ছাড়াও দলের সাধারণ সম্পাদক কথা বলেন ভোটের দিন সেনা মোতায়েন প্রসঙ্গে। জানান, স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে আপত্তি ও অস্বস্তি থাকলেও সিদ্ধান্ত থেকে সরে আসবে না দলটি। প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা তারা করতে পারবে, সেই সুযোগ তাদের দেওয়া হয়েছে। এতে আমাদের শরিকরা কারো কোনো আপত্তি থাকতে পারে, কিন্তু আমরা পরিষ্কার বলে দিয়েছি স্বতন্ত্র প্রার্থীরা থাকবে। ওবায়দুল কাদের জানান, নির্বাচন পর্যবেক্ষণে ভারত, জাপান, ওআইসি, আরব লীগ সহ আরও বেশ কয়েকটি দেশ আসবে। তার দৃঢ় বিশ্বাস, সন্ত্রাস করে নির্বাচনকে বানচাল করতে পারবে না বিএনপি। নির্বাচন কমিশন আইন প্রয়োগকারী সংস্থাকে সন্ত্রাস সহিংসতার বিরুদ্ধে নির্বাচন বিরোধী যে কোনো বিশৃঙ্খলা বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে আপত্তি নেই তাদের, তবে সেনাবাহিনীকে বিতর্কিত করার বিরুদ্ধে তারা। নির্বাচনে তাদের যে ভূমিকা সেটা কিন্তু লিপিবদ্ধ আছে। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।